এই সুন্দর একটি ফ্রক জামা, জামাটা হচ্ছে ঝালর লাগানো, এটা হচ্ছে 10-12 বছর বয়সী মেয়েদের জন্য, এটা হচ্ছে একটা ঝালর লাগানো সাধারণ ফ্রক জামা, আর এটা হচ্ছে যে সাধারণ ফ্রক জামা কুচি করা সাথে বেল্ট লাগানো, আর এর নিচের অংশটা অনেকটা ঘেরা আছে। আর হাতাটা আমি এখানে ডালিম হাতা করে দিছি, হাত ড্রেসটার পিছনে সামনে পিছনে সেম এক রকম, শুধু সামনের দিকে ঝালট করে দিছি। তো ড্রেসটা আমি কিভাবে কাটিং করছি বা সেলাই এবং সেলাই করছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাংলাদেশি ব্লগার পলি। আজকে আমি হচ্ছে কাটিং করে দেখাবো 10-12 বছর বাচ্চাদের যে সামনে ঝালট দেওয়া থাকে সেই ঝালট করা সাধারণ ফুরুক জামা। এখানে আমি মাপ ছাড়া কাপড় আছে, এখানে দুটো ড্রেসের কাপড় আছে, তুমি কতখানি কাপড় লাগে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কীভাবে জামাটা কাটিং করি সেটা দেখাই। এখানে জামাটা কাটিং করার জন্য আমি দোকানে যেভাবে কাপড় ভাঁজ করা থাকে, এটা হচ্ছে জোড়া খোলা সাইড, এটা হচ্ছে জোড়া সাইড। তো আমার জামার ঝুল আছে হচ্ছে 43 ইঞ্চি লম্বা। আমি প্রথমে হচ্ছে বডির অংশটা কেটে নেবো। বডির অংশটা কাটার জন্য আমি যখনই এই দিক থেকে বডির অংশটা নিব চওড়াভাবে আমার বডির সাইডটা হবে না, যার কারণে আমি এই সাইড থেকে হচ্ছে বডির অংশটা কেটে নেবো। আর আমার বডি লম্বা আছে হচ্ছে 13.5 ইঞ্চি, তো বডি চওড়াটা কতখানি হয় আমি ততখানি কেটে নেবো। আমার জামার হচ্ছে বডির অংশটা, বডি আছে হচ্ছে 20 ইঞ্চি, যে চওড়া আমি এখানে 20 ইঞ্চি নিব, তো আমার এক মানে 2 ইঞ্চি কাপড় বেশি নেবো, এখানে আমি 22 ইঞ্চি পরিমাণে নিয়ে নিব। তো 22 ইঞ্চি বরাবর কাপড়টা আমি এভাবে ভাঁজ করে কাটিং করে নিচ্ছি। তো আমি বডি চড়ার যে কাপড়টা আছে এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখন এই কাপড়টা আমি কীভাবে ভাঁজ দিই সেটা দেখেন। এই কাপড়টা জাস্ট আমি এভাবে পুরোটা এভাবে খুলে নিছি, দেখতে পাচ্ছেন পুরো কাপড়টা খুলে নেওয়ার পরে কাপড়টা এইভাবে ভাঁজ দিছি লম্বালম্বি। লম্বালম্বি ভাঁজ দেওয়ার পরে জাস্ট কাপড়টা আমি এইভাবে ভাঁজ দিছি। কিন্তু এখানে আমার 4 ভাঁজ কাপড় হয়ে গেছে। এইভাবে ভাঁজ করে নিলে তাহলে আমার গলা কাটতে সুবিধা হবে, যেহেতু সামনের গলা আছে একটু বড়, পিছনের গলাটা একটু ছোট। তো আমার হচ্ছে বডি লম্বাটা আছে হচ্ছে 13.5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নেবো, 14.5 ইঞ্চি নিয়ে নেবো। আমি 14.5 ইঞ্চি বরাবর আমি এভাবে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি গলার চওড়া নেবো হচ্ছে 2.5 ইঞ্চি, এখানে যে 2.5 ইঞ্চি গলা চওড়াটা নিয়ে নিলাম। আর কাঁধ লাইন সহকারে গলা পুরোটা আমি নিয়ে নেবো হচ্ছে 6.5 ইঞ্চি, এভাবে 6.5 ইঞ্চি দাগ দিয়ে আমি এখন গলা লম্বাটা নিয়ে নেবো। আমি গলা লম্বাটা নিয়ে নেবো হচ্ছে প্রথম সামনের অংশটা নিবো 5 ইঞ্চি আর পিছনেটা নিবো 4 ইঞ্চি। তো দুটো গলার শেপটা আমি একসঙ্গে করে নেবো, দেখবেন। তো এভাবে চওড়াটা দাগ দিয়ে নিলাম আমি। এটা হচ্ছে 5 ইঞ্চি গলার হচ্ছে যে চওড়া মাপ, লম্বা মাপটা সেটা। এটা আমি একটা শেপ দিয়ে নেবো, নিয়ে নিছি। এখন আমি পিছনের অংশের গলার মাপটা একই সাথে আমি নিয়ে নেবো। এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিছি, পিছনের গলাটা আমি 4 ইঞ্চি করে নেবো। তো এইভাবে আমি পিছনের গলাটা চওড়াটা দুটো গলায় আমি একসঙ্গে কাটিং করে নিলাম। এটা আমার সুবিধার জন্য, বা আপনারা যারা নতুন কাজ করতেছেন এইভাবে কাজ করলে আপনাদেরও সুবিধা হবে। তো এখান থেকে আমি হচ্ছে বগলের সাইডটা নিয়ে নিব হচ্ছে 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি আমি নিয়ে নিছি। আমি 6.5 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। কাটিং করার জন্য আমি প্রথমে ছোট গলার যে অংশটা আছে এই দেখতে পাচ্ছেন, আমি ছোট গলার অংশটুকু আগে কেটে নেব। ছোট গলার অংশটুকু আমি আগে কেটে নিচ্ছি। এখন আমি এই এক ভাঁজ কাপড়ের উপরে যে অংশটা আছে এই অংশটু সামনের অংশ এই অংশটুকু কেটে নেব। এটা আমার সামনের গলা, এটা আমার পিছনের গলা, দুটো গলা আমি একসঙ্গে করে কেটে নিচ্ছি। এখন আমি কাজ লাইনের অংশটুকু এভাবে কেটে নিব। আমার সামনের অংশ এবং পিছনের অংশ একসঙ্গে কাটা হয়ে গেছে। আমি এখন বডিটা কত ইঞ্চি সেই হিসাবে দাগ দিয়ে কাট কেটে নেব। এখানে আমার বডির অংশ টিকবে হচ্ছে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আর কোমরের যে অংশ, কোমরের অংশ টিকবে আমার 19 ইঞ্চি, তার মানে আমার 9.5 ইঞ্চিতে দাগ দিব। এইভাবে এভাবে দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা টিকিং দিয়ে নেব সেলাই করার সুবিধার্থে।
এখানে আমি একটা টিকিন দিয়ে নিয়েছি। এর নিচের যে অংশ আছে এই নিচের অংশে আমি একটা এভাবে টিকিন দিয়ে নিলাম, তাহলে আমার এখান থেকে এখানে সেলাই করতে সুবিধা হবে। আমার বডির উপর অংশ কাটা শেষ, এখন আমি একটা বেল্ট বের করে নেব। এখানে যে কাপড়টুকু আছে এই কাপড় দিয়ে আমি কোমরের যে বেল্ট আছে সেই বেল্টটা বের করে নেব। এই তো আমার বেল্টের কাপড় বের হয়ে গেছে, আমি এখান থেকে বেল্ট নিয়ে নেব। যেহেতু ফ্রক জামাতে এরকম ফ্রক জামাতে বেল্ট না হলে আসলে ভালো লাগে না, তো এই তো আমার বেল্টটাও কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি নিচের যে অংশটুকু আছে নিচের অংশটুকু কাটিং করে নেব। নিচের অংশটুকু কাটিং করার জন্য আমি যেভাবে করতেছি সেটা হলো যে আমার যেহেতু জামার ঝুল আছে 43 ইঞ্চি, আমি এখানে বডি লম্বা রাখবো হচ্ছে 13.5 ইঞ্চি। বডির অংশ 13.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি এখানে আমার যখন 43 ইঞ্চি, 43 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিব। এখানে আমি 45 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এই অংশে কাপড়টা ভাঁজ করে নেব। কাপড়টা ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি এই অংশটা কেটে নিচ্ছি। তো নিচের যে জমিনের অংশটুকু এটুকু আমার কাটা হয়ে গেছে, এখন নিচের জমিনের অংশটুকু আমার কাটা হয়ে গেছে, এখন আমি হাতার অংশটুকু কেটে নেব। হাতা কাটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কাপড়টা আমি এই কাপড়টা এইভাবে চার ভাঁজ করে নেব। এইভাবে চার ভাঁজ করে নিয়ে, সরি চার ভাঁজ না, এইভাবে কাপড়টা যেহেতু এটা হচ্ছে 2 ভাঁজের কাপড় আছে, কাপড়টা আমি এইভাবে চার ভাঁজ করে নেব। আমি হাতার লম্বা কতটুকু দেবো সেই অনুপাতে আমি হাতার লম্বা দিব হচ্ছে 6 ইঞ্চি। এখানে হাতা লম্বা দিব 6 ইঞ্চি, আমি হচ্ছে 7.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এখানে এখানে 7.5 ইঞ্চি কাপড়টা নিয়ে নিছি। তো এইভাবে আমি এখানেও 7.5 ইঞ্চি বরাবর কাপড়টা নিয়ে নেব। এখানেও আমি 7.5 ইঞ্চি বরাবর কাপড় নিছি। এখানে কাপড়টা আমি চার ভাঁজ করে নিছি। এখন আমি এইভাবে কাপড়টা কেটে নিচ্ছি। আমার কাপড়টা কাটিং করা হয়ে গেছে। আর আমি এই যে ডালিম হাতা বা ভুটি হাতা যেটা বলেন এর একটা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অলরেডি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি ডালিম হাতা সাধারণত আমি চওড়াতে আমি 11 ইঞ্চি পরিমাণে নিই। আর এই হাতার যে কাটার ভিডিওটা আমার চ্যানেলে আছে ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর ওই হাতাটা আমি সাধারণত কাটিং করার জন্য আমি চওড়া নিয়ে থাকি 11 ইঞ্চি। এভাবে হাতা চওড়াটা আমি 11 ইঞ্চি নিয়ে থাকি বা 12 ইঞ্চি, যে যেমন নিতে পারেন। আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে নিয়ে কাপড়টা এভাবে ভাঁজতে নিব। এখন যে এই যে এক্সট্রা কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমরা গলা পকিয়ে কাপড়টা বের করে নিতে পারব। তো এখন আমি এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এই তো আমার হাতা চওড়া, এটা হচ্ছে হাতা লম্বা, এটা হচ্ছে হাতা চওড়া। এখন আমি হাতার মাপটা কেটে নেব। এই হাতাটা কাটা একদমই সহজ। এখান থেকে এই হাতার যে উপরের অংশ, উপর অংশ থেকে এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিব এইভাবে। আর এই যে লাস্টের যে অংশ আছে লাস্টের অংশ থেকে আমি 3 ইঞ্চি পরিমাণে দাগ দিব। এখন এই অংশ থেকে এই অংশ পরিমাণে এভাবে আমি দাগ দিয়ে নেব। এই তো আমার হাতাটা দাগানো শেষ হয়ে গেছে, এখন আমি হাতাটা কেটে নিচ্ছি। এই হাতা কাটা একদমই সহজ, এটা যে কোনো মানুষই কাটতে পারবে। এখন আমি হাতার যে মুখের এই অংশটুকু আছে অংশটুকু কেটে নিচ্ছি। অনেকে যদি চান যে এই হাতাটার উপরের অংশটা অনেক বেশি কুচি কুচি করবেন তাহলে এদিকে আপনারা 12-র জায়গাতে 14 ইঞ্চি নিতে পারেন, কিন্তু আমার কাছে 12 ইঞ্চি বা 11 ইঞ্চি পারফেক্ট মনে হয়। আমি সবসময়ের জন্য 12 বা 11 এইভাবে নিয়ে হাতাটা কাটি। তো আমার হাতাটা কাটা হয়ে গেছে, এখন আমি যে বুকের কাছে যে ঝালরটা দিব সেই ঝালরের কাপড়টা বের করে নেব। আমি ঝালরটা দিব হচ্ছে 7 ইঞ্চি পরিমাণে কাটবো কাপড়টা। আমি টিকাবো হচ্ছে 6 ইঞ্চি, আমার 1 ইঞ্চি দুই পাশে সেলাইতে চলে যাবে। এভাবে আমি এই 7 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়ে নিছি, এখানে 7 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি নিয়ে নিছি। এখন আমি এই 7 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিব। ঝালরটা যত আমি 6 ইঞ্চি টিকাবো এর জন্য 7 ইঞ্চি হলেই আমার জন্য এনা। এই যে আমার ঝালটের কাপড়টা, আমার ঝালটের জন্য এইখানে আমি 2 পাট কাপড় কেটে নিছি।
এখানে আমি দুটো অংশ কাপড় কেটে নিয়েছি, বাট আমার এতখানি লাগবে না, আমি দেড় অংশটুকু কাপড় দেবো। এখান থেকে আমি একটা অংশ কাপড় কেটে নিব। এই তো আমার ঝালরটা কাটা হয়ে গেছে। এখন আমি জামার যে বডির অংশ আছে, বডিতে যে সরি গলাকুটিটা আছে, গলাকুটিটুকু বের করে নিব। এই কাপড়টা আমি এভাবে ভাঁজ করে নিব। নেওয়ার পর আমি একটা একটা করে গলার অংশ এভাবে দিব আর এভাবে কাটিং করে নিব। আমার দুটো গলার কুটির অংশ কাটা হয়ে গেছে। এখন এটা কীভাবে সেলাই করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসটা সেলাই করার জন্য আমি সেলাই মেশিনে অলরেডি চলে এসেছি। আর আমি প্রথমে হচ্ছে গলাপটিটা আছে, গলাপটিটা প্রথমে সেলাই করে নেব। সামনের এবং পিছনের দুটো সাইডেরই গলাপটিটা সেলাই করে নেব। তো দুটো গলাপটি আমি সেলাই করে নিয়েছি। এখানে আমি স্কিপ করে গেছি, ফুললি দেখাই নাই, কারণ এর আগে তো অনেকবার দেখানো হয়ে গেছে আর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হচ্ছিল। তো এখন আমি হচ্ছে গলার সাথে গলাপটিটি লাগায় নিচ্ছি। এভাবে হচ্ছে অল্প একটু কাপড়, যতটুকু কাপড় রেখে সেলাই না করলেই নয়, ততটুকু কাপড় রেখে আমি হচ্ছে গলাপটিটা সেলাই করে নিচ্ছি। আমার গলাপটিটা সেলাই করা হয়ে গেছে ফাইনালি। এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে দেখা যাবে কি হাতে কাজ করতে অনেকটা সহজ হবে, গলার একটা সুন্দর শেপ থাকবে। তো এভাবে আমি হচ্ছে দুটোরই গলাপটিটা লাগানো হয়ে গেছে। এখন আমি সামনে যে ঝালরটা দিব, সেই ঝালরের কাপড়টা যে মাঝখানে জোড়া আছে, আমি প্রথমে জোড়াটা দিয়ে নিচ্ছি। এবং ঝালটের নিচে এভাবে প্রথমে একটা চিকন ভাঁজ দিছি, তারপরে আমি আরও একটা ভাঁজ দিয়ে দিছি। আসলে যতটুকু ভাঁজ না দিলেই না সেলাই করার জন্য, ততটুকু ভাঁজ করে আমি সেলাইটা দিয়ে নিব। এভাবে আমি নিচে পুরোটা অংশ একসাথে আমি সেলাই করে নিছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি পুরোটাই সেলাই করে নিছি। এখন আমি হচ্ছে উপরের সাইডটা হচ্ছে কুচি করে নেব। আর ঝালটের কুচি সাধারণত অনেকটা ঘন ঘন কুচি হয়, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঝালটের। আর 10-12 বছরের এই বাচ্চাদের এই ড্রেসগুলো বা তার চেয়ে বেশি বছরের বাচ্চারা এগুলো পরতে পারবে। তো যখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঝালরটা লাগাবো। তাই এভাবে আমি প্রথমে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে ঝালরটা একই মাপের হয়। এর জন্য আমি পুরোটা লাইন এভাবে দাগ দিয়ে নিলাম। এই দাগের উপরে আমি হচ্ছে ঝালরটা বসিয়ে সেলাই করে নেব, তাহলে ঝালরটা একই শেপের হবে, দেখতেও ভালো লাগবে। তো ঝালটা সেলাই করার লাগানোর আগে ঝালটের দুই সাইডের যে মুড়ার অংশটা আছে, মুড়ির অংশটা আমি সেলাই করে নিচ্ছি। আর আমি যেভাবে ঝালটা লাগাচ্ছি সেম এইভাবে আপনারা লাগিয়ে নিয়ে উল্টা সাইড থেকে এইভাবে ধরে সেলাই করে নেব। উপরে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে দিব। আর আমি কাঁধের এখানে প্রায় 1 ইঞ্চির একটু বেশি কাপড় জায়গা রেখে তারপরে ঝালটা লাগিয়ে নিচ্ছি, কারণ ওখানে আমি কাঁধ লাইনটা লাগিয়ে নেব এই কারণে। তো এভাবে দাগের মধ্যে আস্তে আস্তে আমি পুরোটা লাইন এভাবে দেখেন সেলাই করে নিছি। এখন আমি জাস্ট এইভাবে কুচির উপর একটা চাপ সেলাই দিয়ে দিব। এভাবে আমি আস্তে আস্তে পুরোটা লাইনের ঝালরটা লাগিয়ে নিছি। দেখতে পাচ্ছেন ঝালরটা লাগানোর পর সত্যি খুব ভালো লাগতেছিল। এখন আমি হচ্ছে কাঁধ লাইনটা সেলাই করে নিব। কাঁধ লাইনটা সেলাই এবং শুরুতে এবং শেষের দিকে অবশ্যই ব্যাগ স্টিচ সেলাই দিতে হবে, না হলে আসলে ভালো লাগবে না। তো এখানে আমি দুটো করে সেলাই দিয়ে কাঁধ লাইনটা সেলাই করে নিয়েছি। এখন আমি বেল্টটা সেলাই করে নিচ্ছি। তো ফাইনালি আমার দুটো বেল্ট সেলাই করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বডি লাইনটা সেলাই করে নেব। বডি লাইনে সেলাই করার জন্য এখানে আমি প্রথমে টিকিন দিয়ে রাখছিলাম, সেটা কাটিংয়ের সময় আমি দেখিয়ে দিছি, আপনারা স্কিপ না করে ফুললি দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি মাঝখানে বেল্টটা দিয়ে এভাবে আবারও সেলাই করে নিচ্ছি, এই যে টিকিন বরাবর। এরকম একটু টিকিন দিয়ে নিলে এটা সেলাই করার একটা সুবিধা। তো আমি দুটো অংশ এভাবে সেলাই করে নিছি। এখন যে নিচের যে জমিনের অংশটুকু, এই নিচের যে ঘেরের, সেটা হচ্ছে একটা অংশ আমি একটা সাইড এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে আমি এভাবে কোমরে কুচিটা দিয়ে নিচ্ছি। আর এখানে কুচিটা দেখেন একই লেভেলের কুচিটা আমি করে নিচ্ছি। আর এভাবে কুচি করলে কিন্তু ড্রেসগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে ফাইনালি আমার কুচিটা করা হয়ে গেছে। এখন আমি যে আর একটা সাইড আছে, আর একটা সাইড এভাবে জোড়া লাগিয়ে নেব। আরও একটা সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের যে মুহুরি আছে, নিচের মুহুরিটা সেলাই করে নেব। নিচের মুহুরিটা হচ্ছে একটু চওড়া করে দিতে হয় সাধারণ ফ্রক জামাতে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। তাহলে আমি এখানে প্রায় 1 ইঞ্চির একটু বেশি করে চওড়া দিয়ে দিছি।
তো এভাবে আমি পুরোটা লাইনে যে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো এখন আমি হচ্ছে বডির অংশের সাথে আমি নিচের যে ঘেরের অংশ আছে বা জমিনের অংশ যেটাই বলেন, দুটো অংশ একসঙ্গে আমি সেটিং করে নেব। আর এই সেটিংটা করার জন্য আমি প্রথমে যে যে দুই সাইডের যে সেলার অংশ আছে, একটা সেলার অংশের সাথে আর একটা সেলার অংশ প্রথমে একটু ব্যাগস্ট্রিক সেলাই দিয়ে আমি একটু লাগিয়ে নেব। তাহলে কুচি যদি কম বেশি হয় তাহলে আমি এটা সেলার মধ্যেই ঠিক করে নিতে পারবো, তাহলে কোনো অংশে কুচি কম বেশি হবে না। তো একটা অংশ লাগানোর পর আমি এভাবে আরও একটা অংশ চলে আসছি, আরও একটা অংশ আমি এভাবে লাগিয়ে নেব। আর আমি যেহেতু দিনের বেলা ভয়ে যাবার করছি, বাহিরের অনেক শব্দ আছে, আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি এইভাবে পুরোটা লাইন সেলাই করে নেব। এভাবে আমি পুরোটা লাইনে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ডাবল করে সেলাই দিয়ে দিছি। এখন এই যে নিচের যে কুচি রঙের ঘেরটা দেখতে কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। এখন আমি হাতাটা কমপ্লিট করে নেব, আর হাতার মুহুরির মাথার এখানে এভাবে একটা চিকন সেলাই দিয়ে নেব, যেহেতু আমি একটা ঘটি হাতা করব। এভাবে পুরোটা লাইন আমি চিকন করে সেলাই দিয়ে নেব দুটো হাতা একসঙ্গে। যারা আমার ভিডিওতে দেখতেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব, এখানে আমি চিকন ইলাস্টিকটা ব্যবহার করছি। এখানে আপনি ইলাস্টিকটা যত টান টান করে দিতে পারবেন কুচিটা ততটাই সুন্দর আসবে, এই ডালিম হাতা বা ঘটি হাতা যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে নিজের মধ্যে কি কতটা টান টান করে কুচিতে সেলাই দিতে পারবেন ততটাই সুন্দর হবে। তো আমি এইভাবে টান টান করে সেলাই করে নিচ্ছি, আর হাতার যে রাবারের যে মাথার এখানে প্রায় আমি 1 ইঞ্চির উপরে একটু কাপড় রেখে নিছি। এটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কি কতটুকু কাপড় রেখে রাবারটা লাগিয়ে নেবেন সেটা আপনাদের মত। তো ফাইনালি এভাবে হচ্ছে একটা অংশ আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, নিজে দেখতে পাচ্ছেন, দেখলে মাশাল্লাহ কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই তো এখন আমি উপরের যে অংশে কুচিটা আছে সেই উপরের অংশটা কুচিটা করে নেব। আর এই কুচিটা করার জন্য আমরা এই হাতাটা এইভাবে প্রায় 3 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে এখানে আমি একটা টিকিন দিয়ে নিলাম, এখান থেকে আমি কুচি সেলাইটা শুরু করে দেব। তো এইভাবে হচ্ছে আমি চিকন চিকন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি, হাতের আন্দাজ মতো করে সুন্দর করে কুচিটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে যে আমার একটা টিকিন আছে, টিকিন বরাবর আমি সেলাইটা করে নিয়ে আসবো। তো ফাইনালি সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি হাতার মুহুরিটা লাগিয়ে নিব। তো এইভাবে আমি হচ্ছে হাতার মুহুরিটা লাগিয়ে নিচ্ছি। এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। আসলে আমি একটা হাতা ফুলি দেখাইছি, দেখে আমি আর একটা হাতা স্কিপ করে গেছি, কারণ একটা দেখালেই আনাফ এর জন্য আমি আর একটা দেখাইতে যাই নাই। তো এখন আমি হাতাটা হচ্ছে সেটিং করে নেব, আর হাতাটা সেটিং করার জন্য এইভাবে আমি এই হাতাগুলো সবসময় বগলের সাইড থেকে হাতাটা লাগানো আমি শুরু করে দেই। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন এর মধ্যে অলরেডি অনেকে কমেন্ট করছে আমার মেয়ের যে গাউন ফ্রক জামাগুলো সেই জামাগুলো কাটিং এবং ভিডিও দেওয়ার জন্য, সেলাইয়ের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আপুরা আপনারা যারা এই জামার ভিডিওগুলো চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পেয়ে যাবেন, আসলে সময় পাচ্ছি না এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য, আর এটা আসলে ওই ভিডিওগুলো করলে প্রচুর সময় লাগে। তো অবশ্যই সামনে চ্যানেলে চোখ রাখতে থাকেন, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই তো আমার ড্রেসটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আমার কাছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।